মানুষের চাকরিকে কেউ মহান হয় না। এবং আমার মোহনবাগান কর্ম সমিতির কাছে অনুরোধ, নিজেদের বিবেককে প্রশ্ন করুন। দীর্ঘ 46 বছর মোহনবাগান ক্লাবের সেবা করার পর সিফ 75,000 টাকা দিয়ে মুহূর্তের মধ্যে ছেড়ে দেওয়া হলো নরেন্দ্র নায়ক তথা নড়িদাকে। আর এই নিয়ে সরগরম ময়দান। মোহনবাগান জনতাদের অত্যন্ত প্রিয় নড়িদার এমন বিদায় নিয়ে স্বাভাবিকভাবে উঠছে প্রশ্ন। এই নিয়ে কয়েকদিন আগে কি বলেছিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত, চলুন প্রথমে সেটাই শুনে নিই। আমাদের সবচেয়ে দুঃখের বিষয়, 135 বছর ক্লাব, কোনো স্টাফের পিএম, ইএসআই, গ্র্যাচুইটি কোনো কালেই কোনো সচিব কোনো সভাপতি করেনি, এবং এর চেয়ে দুঃখের আর কিছু হতে পারে না। আমার উইমসে কেউ 2 লাখ দেবে, কেউ 1 লাখ দেবে, কেউ 50 দেবে, কেউ 25 দেবে, এটা তো হতে পারে না। তার তো একটা আইন থাকবে, পিএফ থাকবে, ইউসি থাকবে, গ্র্যাচুইটি হবে। কোনো আজকে যারা সমালোচনা করছে তারাও যখন পদে ছিল কেউ কিন্তু এই পিএফ, ইএসআই, গ্র্যাচুইটি হয়নি। এই কমিটি এবার চিন্তাভাবনা করছে এবং সব স্টাফেদেরকে তাই পিএফ, ইএসআই এবং গ্র্যাচুইটি স্কিমের আয়তে আনতে চাইছে। আর আপনাদের আরেকটা জানাই, আজ অবধি যত আমাদের রিটায়ারমেন্ট হয়েছে তাদের ম্যাক্সিমাম বেনিফিট দেওয়া হয়েছে 50,000 টাকা ম্যাক্সিমাম, এবার সেখানে 75,000 টাকা দেওয়া হয়েছে। হ্যাঁ, চিরকালই অন্য সমর্থকরা টাকা তুলে তাদের বাকিটা দেয়, এবারও দেওয়া হচ্ছে, আমি ওয়েলকাম করছি। কিন্তু এটা নিয়ম নয়, নিয়ম হচ্ছে তাদেরকে সিস্টেমের আন্ডারে আনতে হবে, পিএফ, ইএসআই, গ্র্যাচুইটি স্কিমের আন্ডারে আনতে। তবে বর্তমান সচিবের এই জবাবে পাল্টা দিলেন প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু। তিনি সরাসরি প্রশ্ন তুললেন দেবাশিস দত্তের এমন দাবি ও অভিযোগ নিয়ে। চলুন শুনে নিই কি বলছেন মোহনবাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু। দেখুন, আমি শুনলাম উনি বলেছেন আগে কোনো সচিব সভাপতি করেনি। প্রবলেম হচ্ছে উনি মাঝে মাঝেই এখন আগে সচিব সভাপতি দেখছেন, কিন্তু উনিও ইন্টিগ্রাল পার্ট ছিলেন। এবং ওনার কাছে দুটো ঘটনা আমি বলতে চাই, ওনার কাছেই আমার শেখা এবং শোনা। যে ফিনান্স সেক্রেটারি ইজ দ্য কাস্টাডিয়ান অফ দ্য অফিস, ফিনান্স সেক্রেটারি, এবং আমাদের সাথে যখন অঞ্জন মিত্রর বিরোধ হয় তখন অঞ্জন মিত্র প্রথম মানে শুরু বিরোধের শুরুতে ক্লাবের অফিসের লোকেদের মাইনে বাড়িয়েছিল। তখন দেবাশিস দা বলেছিল যে আমাকে না বলে, আমায় না জিজ্ঞেস করে ক্লাবের অফিসের কাউ নাম্বার মাইনে বাড়ানো যাবে না, কারণ ফিনান্স সেক্রেটারি এটা ঠিকই রুল বুক অনুযায়ী। সো উনি তো এত বছরের ফিনান্স সেক্রেটারি, আর উনি তো সবসময় তো ডিসিশন মেকিংয়েই ছিলেন, সিগনেটারি ছিলেন। উনি এতদিন পিএফের কথা বলেননি কেন, গ্র্যাচুইটির কথা বলেননি কেন? উনি শুরু করতেই পারতেন ক্লাবের থেকে, উনি কোনো দিন প্রস্তাব দিয়েছেন? নয় জেনারেলস, আমার তো আমি জেনারেল সেক্রেটারি ছিলাম, কোভিডের টাইম ছিল মাঝখানে, যাই হোক আমি আর তারপরে ছিলাম না। তার আগে তো অনেকে জেনারেল সেক্রেটারি ছিল, এছিলো প্রতিটি এক্সিকিউটিভ কমিটি মিটিং হয়েছে সেখানে কোনো দিন ফিনান্স সেক্রেটারি হিসেবে উনি প্রস্তাব দিয়েছেন? আর আমি তো আজকে ধন্যবাদ জানাবো উত্তরের মোহনবাগানকে এবং অন্য ফ্যান্স ক্লাবকে এই ঝড় হয়েছে বলে উনি এখন পরিকল্পনা করছেন। আজকে উনিও কিন্তু 2 বছর হয়ে গেছে ওনার সচিব হওয়া, 2 বছরে কিন্তু উনি করেননি, এটা সবাইকে খেয়াল করতে হবে। বড় গলায় কেউ করেনি, আমি করবার কথা এখনও ভাবছি, আমি কিন্তু করে উঠতে পারিনি 2 বছরে। প্রতিবাদ না হলে, কেউ যদি চোখে আঙুল দিয়ে না দেখাতো, আজকে কিন্তু এটা হতো না। সো অন্যকে ছোট করার আগে নিজের কর্তব্যটা আগে তার পালন করা উচিত। মানুষের চাকরিকে কেউ মহান হয় না। এবং আমার মোহনবাগান কর্ম সমিতির কাছে অনুরোধ, নিজেদের বিবেককে প্রশ্ন করুন। এটা একটা ক্লাব, এখানে মানুষরা অনেক কম পয়সা এতদিন ধরে কাজ করে আসে, এইভাবে চলে। এবং আমাদের ক্লাবে তো একটা এ আছে, স্টাফ বেনেভোলেন্ট ফান্ড আছে, যেখানে এখন প্রতি মেম্বারের 20 টাকা করে রিনিউয়াল থেকে জমা পড়ে। আজকে চ্যাটার্জিবাবু এতদিন ধরে অফিসে কাজ করার পরে, বেরোবার পরে কেন উনি টাকা পাননি? কিসের জন্য চ্যাটার্জিবাবুকে সরানো হয়েছে? যে মেম্বারশিপ লিস্ট, মেম্বারশিপ করা হচ্ছে সেগুলোকে করার জন্য? আজকে কর্ম সমিতির সব মেম্বার জানে তো যে এক্সট্রা কতগুলো মেম্বার হয়েছে এই রিজিমে?
এত লুকোচুরির কি আছে, এটা তো ক্লাব, কেউ ভেতরে ঢুকতে পারবে না, কেউ কারোর সাথে কথা বলতে পারবে না, তার জন্য মানুষের চাকরি যাবে। দেখুন, 75,000 টাকা দেওয়াটা না দেওয়াটা ব্যাপার নয়, ক্লাব ডেফিনেটলি টাকাটা দিয়েছে, ভালো করেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা মানুষের কর্মক্ষমতা আছে, সেখানে তাকে হঠাৎ চাকরিটা সরালো কেন, কারণটা কি? হঠাৎ একদিন রাতারাতি তুমি ডেকে বলতে পারো এ নাও টাকা নাও চলে যাও? এটা তো কোনো কর্পোরেট কালচারেও হয় না। আর মার তো একটা আবেগ, মার তো একটা ইমোশন, সবাই তো মাঠে একটা পরিবারের মতো, সেখানে তো এটা জীবনে হয়নি। আজকে অনেককেই সরানো হচ্ছে, চ্যাটার্জিবাবুকে সরানো হলো, তাকে তো আজকে এক পয়সা দেওয়াই হয়নি এখন অবধি। তার কি অপরাধ যে তার সাথে সবার যোগাযোগ আছে? কি যোগাযোগ? ক্লাব তো, এটা তো ক্লাব, একটা ওপেন জিনিস, ক্লাবের ভেতরে যোগাযোগ আছে, তো কী সিক্রেট থাকবে যে পাস অন করবে? খালি মেম্বারশিপ করাটা ডিটেল, যেটা নতুন মেম্বার হচ্ছে, অনেকেই আসলে কর্মসমিতির জানে না, সেটা বেরিয়ে গেলে বিপদ হবে, তাহলে অনেক কথা বেরোবে, তাই জন্য। সো দেখুন, আমার টাকা দেওয়াটা সাথে মানুষের চাকরি খেয়ে নেওয়াটা অকারণে দুটো জাস্টিফাইবেল নয়। এছাড়া নড়িদার পাশে ক্লাবের একাধিক সমর্থক তথা ফ্যান ক্লাব যেভাবে পাশে দাঁড়িয়েছে তার প্রশংসা করলেন সৃঞ্জয় বসু। দেখুন, ব্যক্তিগতভাবে ডেফিনেটলি সাহায্য করব, এবং অনেককে বলেছি সাহায্য করতে, এবং এই যে ডাকটা দেওয়া হয়েছে কয়েকটা ফ্যান্স ক্লাব থেকে, এরা গেছে, তবে ডেফিনেটলি একজনের পাশে দাঁড়ানো উচিত, এবং এই যে সাপোর্টটা পেয়েছে, এটা একটা ওভারওয়েলমিং সাপোর্ট পেয়েছে এখন অবধি আমি যতদূর জানি। সো একজন, দেখুন, ময়দানের প্লেয়ারদের সাথে সাথে এরাও কিন্তু একটা ইন্টিগ্রাল পার্ট, এবং সাপোর্টারদের সাথে এদেরও একটা আবেগে জড়িয়ে পড়ে। সো আমার মনে হয় সেখানে যে সাপোর্টটা আছে সেটা খুবই ভালো। তবে সৃঞ্জয় বসু বলেছেন, নড়িদাকে এভাবে সরানোটা পুরো কর্মসমিতির সিদ্ধান্ত নয়। কেন এমন কথা বললেন সৃঞ্জয় বসু, চলুন শুনে নিই তার কাছ থেকেই। তো আমার মনে হয় না এটা কর্মসমিতির সিদ্ধান্ত, এবং অনেকেই কর্মসমিতির সদস্যরা আমাকে এটা নিয়ে বলেছে যে তারা একমত নন। তারা কেন তারা মিটিংয়ে বলছে না সচিবকে বা ক্লাবে বলছে না আমি জানি না, সেটা আমার ব্যাপার নয়, কিন্তু তাদেরও আমার মনে হয় সবারই বিবেক আছে, এটা একটা বিবেকের ডাক হওয়া উচিত যে কিছুদিন আগে মিস্টার চ্যাটার্জিকে সরিয়ে দেওয়া হলো অফিস থেকে, আজকে নড়িদাকে সরানো হলো। এমনি অনেককেই এখন এই করা হচ্ছে, অনেককে ভার্বাল বলে দেওয়া হচ্ছে, তো আমি জানি না এটা কেন। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।